আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এফ এস আনসারি, আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। আমরা হঠাৎ করে লক্ষ্য করছি যে কিছুদিন আগে আপনাদের মোটরসাইকেল ছিল, কিন্তু আপনারা এখন মানে কমার্শিয়াল ভেহিকেল, যেগুলো বলা যায় সরাসরি যে পণ্য পরিবহন করা, এই ধরনের গাড়ির ব্যবসায় আপনারা এসিআই ঝুঁকলো। এটা সম্পর্কে একটু বুঝতে চাই, কেন এসিআই এই ব্যবসায়ী? আমরা যদি আমাদের মিশনের কথা বলি আপনাকে, আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য আমরা রেসপন্সিবলি আমরা অ্যাপ্লিকেশন করবো টেকনোলজি অ্যান্ড স্কিল, এবং যেটা মানুষ ব্যবহার করে সে বেনিফিটেড হবে। আমরা যদি এটা খেয়াল করে থাকি যে গ্রাম থেকে শহরের কিন্তু আমাদেরকে লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু ট্রান্সপোর্ট ছাড়া কোনো উপায় নেই। আমরা শুরু করেছিলাম ট্র্যাক্টর পাওয়ার টিলার দিয়ে, সেখান থেকে আমরা ট্র্যাক্টর করলাম, পাওয়ার টিলার থেকে ট্র্যাক্টরের গতি একটু বেশি, সেখান থেকে আমরা মোটরসাইকেল করলাম, সেখানে আরও গতি বাড়ায় দিলাম। এখন দেখলাম একজনের গতি বাড়িয়ে লাভ নাই, পণ্যের গতি বাড়াতে হবে। আমাদের দেশের সব পণ্য কিন্তু গ্রামে উৎপাদন হয়, তাহলে পণ্যের গতি বাড়াতে হলে আমাদের কমার্শিয়াল ভেহিকেল লাগবে। এই কারণেই আমরা কিন্তু বাংলাদেশে কমার্শিয়াল ভেহিকেল নিয়ে আসছি, এবং এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে থ্রু দ্য কমার্শিয়াল ভেহিকেল ইউজ করে মানুষ ইফিসিয়েন্টলি তাদের পণ্য শহরে আনতে পারবে, মোকামে আনতে পারবে, বিক্রি করতে পারবে, এবং ইফিসিয়েন্টলি এগুলো বিক্রি করে তারা প্রফিটেবল হতে পারবে। তখনই কিন্তু ওভারঅল ইকোনমিতে একটা বাজনা বাজবে। এটার কারণেই কিন্তু আমরা আজকে এই ভেহিকেলটা নিয়ে আসছি। আমরা একটা জিনিস সবসময় যে কাজটা করি, আমরা চেষ্টা করি যে মোস্ট ইফিসিয়েন্ট টেকনোলজি কিন্তু আনার চেষ্টা করি, সেটা এখানে ভারত, চায়না বা আমেরিকা কোথাও বলে কথা নেই, কোথায় ইফিসিয়েন্ট আপনার টেকনোলজি আছে। একটা গাড়ি যদিও দেখতে মনে হয় যে একটা বাক্সের মতো, পিছনে কিছু লোহা লাকড় দিয়ে একটা বডি থাকে, সামনে একটা ইঞ্জিন থাকে, তারপরে একটা কাভার থাকে, কিন্তু এটা কিন্তু শেষ না। এটাকে ইফিসিয়েন্ট হতে হবে, ফুয়েল ইফিসিয়েন্ট হতে হবে, যাতে কম ফুয়েল কনজামশন হয়, এবং পয়েন্ট কম ফুয়েল কনজামশন হলে আপনার রানিং কস্ট কমে যাবে। ফুয়েল থেকে যে ইমিশন হবে সেই ইমিশনটা যেন এনভায়রনমেন্টাল নর্মসের মধ্যে থাকে, সেরকম ইম্পর্টেন্ট, নাহলে তো আপনি গাড়ি চালালেন মানুষের ক্ষতি করলেন। তারপরে গাড়িটা টিকতে হবে অনেক দিন বেশি, তাহলে লাভ হবে এই অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন, আপনার সেখানে আপনার ডেপ্রিসিয়েশন কস্ট অনেক কমে যাবে। আরও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ড্রাইভারের কমফোর্ট থাকতে হবে। যে লোকটা গাড়িটা 12-14 ঘন্টা গাড়ি চালাবে, তার তো কমফোর্টেবলি গাড়ি চালাবে, এটা তার ওয়ার্কিং প্লেস। আর অন টপ অফ ইট সেফটি ডিভাইসগুলো থাকতে হবে, অ্যালাইনমেন্টগুলো থাকতে হবে, যাতে করে গাড়িটাতে অন্যের ক্ষতি করে না, অ্যাক্সিডেন্ট করে না, নিজেও অ্যাক্সিডেন্ট না করে। এতগুলো এলিমেন্ট একটা গাড়িতে আছে, কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমরা দেখলাম যে সবচেয়ে ভালো কমার্শিয়াল ভেহিকেল কারা প্রডিউস করে, সবচেয়ে বেশি কারা বিক্রি করে। আমরা হিসাব করে দেখলাম যে চায়নায় ফুটন যে ব্র্যান্ডটা, ফুটন ওয়ার্ল্ডের লার্জেস্ট কমার্শিয়াল ভেহিকেল প্রডিউসার, প্রায় 80 লক্ষ কমার্শিয়াল ভেহিকেল তারা প্রোডাকশন করে এবং বিক্রি করে। যদিও বেশিরভাগ চায়নাতে, কিন্তু 80 লক্ষ ইজ 80 লক্ষ এবং ওয়ার্ল্ড লার্জেস্ট, এবং তারা কীভাবে করে এটা, তাহলে এটা ডিমান্ড ক্রিয়েট করতে পেরেছে। ডিমান্ডটা কেন, ডিমান্ডটা কেন, যে কারণগুলো আমি বলেছিলাম যে এনভায়রনমেন্টাল নর্মস মানতে হবে ওদের গাড়িতে আছে, লঞ্জিভিটি থাকতে হবে সেটা আছে, সেফটি ডিভাইস থাকতে হবে। একটা গাড়িতে একটা ড্রাইভারকে পিছন সামনে সাইড দেখার জন্য 3-4টা গ্লাস লাগানো আছে, ড্রাইভারের কমফোর্ট থাকতে হবে, কোনো কোনো গাড়িতে ড্রাইভারের কেবিন আছে, কারণ অনেক লম্বা রাস্তা হয়তো গেল, হোটেল পেল না, হোটেলের খরচ আছে, এই জন্য এয়ার কন্ডিশন কেবিন দেওয়া হয়েছে, সিটের পিছনেই সেখানে ঘুমাতে পারে একটা ড্রাইভার। তারপরে আমরা যেটা দেখেছি যে দেখতে সুন্দর হতে হবে, কারণ তাকে তো কম্পিটিটিভ সার্ভিস দিতে হবে। আপনি যদি বাজারে যেয়ে একটা গাড়ি ভাড়া করতে চান ট্রাক, সেখানে আপনি কি ভাঙাটা নেবেন না ভালোটা নেবেন, ভালোটা নেবেন, স্বভাবতের কারণে এটা হয়েছে। তো আমরা কী করেছি, অল লার্জেস্ট আপনার কমার্শিয়াল ভেহিকেল ম্যানুফ্যাকচার গাড়ি নিয়ে আসছি, এবং যাদের গাড়িতে যে সমস্ত ডিজায়ারেবল অ্যাডভান্টেজ বা ফ্যাসিলিটি থাকে সবগুলো অ্যাড করা আছে, তার কারণেই আমরা কিন্তু ফুটনের গাড়িটা আমরা পছন্দ করেছি। এখন আপনি বলেছেন ভারতের গাড়িটির সাথে ফুটনের গাড়ির পার্থক্যটা কী, ভারতের গাড়ি অনেক বিক্রি হয় দেশে, অনেক সেল হয় দেশে, সবই ঠিক আছে। আমরা কী করেছি, আমরা সুপিরিয়র এলিমেন্ট, সেফটি এলিমেন্ট, এনভায়রনমেন্টাল নর্মস, ক্যাপাসিটি, লুকিং বেটার, সব কিছু অ্যাডেড করা একটা গাড়ি, এবং মোস্ট রিলায়েবল সাপ্লায়ার, যারা পৃথিবীতে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করতে পারে তারা এটা নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি যেটা ভালো। অন টপ অফ ইট এই গাড়িতে যে ইঞ্জিনটা লাগানো আছে সেই ইঞ্জিনটা কিন্তু ইটালিয়ান ইঞ্জিন, ইটালিয়ান ব্র্যান্ডের ইঞ্জিন, যার জন্য সুবিধা এই যে গাড়িটা লঞ্জিভিটি অনেক বেশি হবে, কারণ আপনি তো জানেন যে ইটালিয়ান ইঞ্জিনগুলো অনেক লঞ্জিভিটি থাকে। আমরা এই মুহূর্তে আমরা স্মল ট্রাক আপনার 1.5 টন থেকে শুরু করে
8টা 9টা পর্যন্ত যাচ্ছি। আলটিমেটলি আমরা সিটি বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডের গাড়ি সব কিছু কিন্তু আমরা একটার পর একটা ইন্ট্রোডিউস করবো। ফুটনের ভালো কমার্শিয়াল ভেহিকেলের ফুল রেঞ্জ আছে, পুরোটাই নিয়ে আসবো। ইন ফিউচারে যখন আমরা মনে করবো যে আমাদের টাইম এসে গেছে এবং এই ফুটনের সাকসেস স্টোরিটা ভালো, তখন আলটিমেটলি আমরা নিয়ে আসবো অন্যান্য মানে এসইউভি এবং ছোটো ছোটো গাড়ি, এ সমস্ত আনবো ভালো ব্র্যান্ডের। আমরা যেটা করবো, কোর্স আমাদের যেহেতু বলেছি যে সেফটি ডিভাইস, ইনভার্টার, লঞ্চ, লঞ্জিভিটি, কুমেন ইঞ্জিন, কুমেন্স ইঞ্জিন মানে ইটালিয়ান ব্র্যান্ডের ইঞ্জিন সবই দেওয়া হচ্ছে, সবতে কারণে একটু প্রাইস বেশি হবে। এবং আমাদের যেহেতু এখন অ্যাসেম্বলিং প্ল্যান্ট নাই, সেহেতু আমাদের পুরোপুরিভাবে ইম্পোর্ট ডিউটি দিয়ে আনতে হবে গাড়িটা, সেহেতু মার্জিনালি প্রাইস বেশি হবে। আমি মনে করি যে একটা গাড়িতে 10 বছরের জন্য, সেক্ষেত্রে যে অ্যাডভান্টেজগুলো আছে, 10 বছর দিয়ে যদি দিন দিয়ে ভাগ করা যায় তখন পার ডে কস্ট কিন্তু অন্য গাড়ির তুলনায় অনেক কমে যাবে। আর অন টপ অফ ইট যেটা আমরা করবো, আপনারা নিজেও জানেন যে আমরা ট্রাক্টর বিক্রি করি বাংলাদেশে সবচেয়ে বেশি, প্রায় 3,000-3,500 ট্রাক্টর বিক্রি করি, 10,000 বেশি আমরা পাওয়ার টিলার বিক্রি করি। তো আমরা এই সমস্ত গাড়ি বা পাওয়ার টিলারকে আমরা সার্ভিস দিই। আমাদের সার্ভিস টিম খুব এফিসিয়েন্ট। আমরা কমিটমেন্ট করেছি যে কোনো পয়েন্টে, যে কোনো সময়, দিন বা রাতে ট্রাক্টর নষ্ট হলে 6 ঘন্টার মধ্যে আমরা তাকে অ্যাটেন্ড করবো এবং সার্ভিস দেবো। আমরা ঠিক একইভাবে কমার্শিয়াল ভেহিকেলের ক্ষেত্রে আমরা একটা কমিটমেন্ট করতে যাচ্ছি, যে কমিটমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালিউ কাস্টমারের জন্য। এবং তারা মনে করে আমার একটা গাড়ি একদিন বা আধা দিন দিতে বসে থাকে, এটাই আমার লস। এই লসটা যাতে না হয়, আমরা যাতে তার ফোন কলের সাথে সাথে রেসপন্স করতে পারি, এই জন্য আমাদের প্রায় 190 জন ইঞ্জিনিয়ার অ্যাক্রস দ্য কান্ট্রি আছে, মোটর সাইকেল আছে, তাদের কাছে টুলস আছে, তারা ইনস্ট্যান্টলি তারা সার্ভিস দেবে। এই কমিটমেন্ট এটাই হবে তাদের জন্য বাড়তি লাভ, এই কাজটা আমরা করবো। আমাদের যেটা হবে সার্ভিস, আর যে সমস্ত আমরা গাড়ির যে টেকনিক্যাল অ্যাডভান্টেজগুলো বলেছি প্লাস ফুয়েল কনজামশন সব মিলিয়ে, আমি মনে করি যে পার ডে রানিং কস্ট অন্য যে কোনো ট্রাকের থেকে অনেক কম হবে। এবং কিস্তির প্রোগ্রাম আমরা দিয়েছি, আমাদের কাছে ডিপোজিট দিলে এটা আবার আমাদের গাড়িগুলো তারা কিস্তিতে শোধ করতে পারবে। অ্যাকচুয়ালি আমরা যেটা মনে করি যে আমাদের দেশে তো অনেক শিক্ষিত বেকার আছে, গ্রামেগঞ্জে অনেক অ্যাসপিরেশন আছে মানুষের বা তারা ভালো কিছু করতে চায়। আমরা এই সমস্ত শিক্ষিত বেকার বা যারা ভালো কিছু করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, যাদের পুঁজি আছে অল্প, তাদেরকে আমরা কাজে লাগাতে চাই। অন টপ অফ ইট প্রায় আমাদের দেশের অনেক কর্মী দেশের বাইরে কাজ করে, 2-3 বছর পরে অল্প কিছু টাকা নিয়ে ফেরত আসে, আসে বাড়ির সামনে একটা দোকান করে, দোকানটা কয়েকদিন চলে তারপর বন্ধ হয়ে যায়। আমরা চাচ্ছি না যে এই এইভাবে তাদেরকে ধ্বংস করতে, আমরা চাই যে তারা আসলো ফিরে, আশা করবে কি, তারা তো হার্ডওয়ার্ক জানে কীভাবে করতে হয়, তাদেরকে বিজনেস মডেল ট্রেনিং দেবো, দিয়ে আমি তাদের হাতে একটা ট্রাক তুলে দেবো। দিলে কী হবে, এই ট্রাকটা চলবে, সে সুপারভাইজ করবে, কন্ট্রোল করবে, মনিটর করবে, আলটিমেটলি সেখান থেকে যে ইনকাম আসবে আমাদের টাকা শোধ করবে, তার ফ্যামিলি চলবে, ওভারঅল দেশীয় ইকোনমিতে সাপোর্ট দেবে। এই কাজটা আমরা করবো যেটা অন্যরা এই কাজটা করে না, ট্রাক বিক্রি করি শেষ। ধরেন একটা ডেট্রনের ট্রাকের দাম যদি 8-9 লাখ টাকা হয়, আর তাকে যদি ডিপোজিট করতে হয় 30%, তাহলে কত আমরা বুঝতে পারবো 2-3 লাখ টাকা দিতে হবে। জেনারেলি আমাদের দেশে যারা বিদেশ থেকে ফেরত আসছে অথবা গ্রামে ঘুরে বেড়াচ্ছে, 2-3 লাখ টাকা তারা ম্যানেজ করবে, হয় বাবা মার কাছ থেকে বা আত্মীয়স্বজনের কাছ থেকে। আমরা মনে করি যে আমরা যে জার্নি করছি এই ট্রাক মানে কমার্শিয়াল ভেহিকেল নিয়ে, এই জার্নি সোশ্যাল সবচেয়ে বেনিফিট দেবে সোসাইটিকে, সবচেয়ে বেশি বেনিফিট দেবে দেশের ইকোনমিকে। এবং আমরা আশা করছি যে 1 বছরের মধ্যে আমরা এই কমার্শিয়াল ভেহিকেল প্রোডাকশান শুরু করবো লোকালি, সিকেডি করবো, তারপর ইন ফিউচার আমরা বছর 3-4 মধ্যে আমরা পুরোপুরি এই গাড়িগুলো প্রোডাকশান করবো যখন সেল বেড়ে যাবে। আর ফুটন যে গাড়ি যে কোম্পানি সাপ্লাই দেয় ওখানে, তারা পাবলিক লিমিটেড কোম্পানি, অনেক বড় কোম্পানি, তারা কমিটেড আমাদের সাথে কাজ করবে এবং সব ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট দেবে। আমরা আপনাদের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করি, ধন্যবাদ আমাদের সহযোগিতা। প্রিয় দর্শক, ভিডিওটি অনুলিখন প্রকাশিত হয়েছে রেপুটেড বিজনেস পোর্টাল আজকেবাজার.com এ। লেখাটি পেতে ভিজিট করুন www.ajkebazar.com। এছাড়াও দেশ বিদেশের নানা খবরাখবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/dailyajkebazar। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।